ঢাকায়া বাড়িতে এখনো পুলিশ ঢোকেনি, বুঝতে পারছি না কি হচ্ছে। ছবি কি মামলা করেছে নাকি করেনি? মামলা করলে ততক্ষণে পুলিশ ঢুকে যাওয়ার কথা। এটা তো সাধারণ কোনো মামলা না, এটা খুন আর গুমের মামলা। আচ্ছা তুমি কি চাচ্ছ বলো তো, যে ছবিকে দিয়ে আমরা এই মামলাটা করিয়েছি এটা প্রমাণ হোক না? আশ্চর্য, কি অদ্ভুত কথা বলছো, আমি এমন চাইবো কেন? তাহলে চুপচাপ বসে থাকো, পুলিশকে পুলিশের মতো কাজ করতে যাও। কেস যেহেতু হয়েছে, পুলিশ পুলিশেরটা দেখে নিবে, আমরা এখানে নীরব দর্শক। আমরা শুধু দেখব কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে কিনা। আচ্ছা ঠিক আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। তুমি তোমার আব্বাকে ফোন করেছো? আব্বাকে তো ফোন দিয়ে আব্বার ফোন অনেকক্ষণ ধরে বিজি পাচ্ছি। তাহলে একটা কাজ করো, তুমি তুমি চাঁদনিকে একটা ফোন করো। একদম চুপচাপ বসে থাকো, মুখের মধ্যেও কিন্তু একদম টেপ মেরে দেবো। আচ্ছা তুমি এমন কেন করছো? তুমি এটা বুঝতে পারছো না যে পুলিশ ওদের কাছে আসলে আমাদের কাছেও আসবে, অনেক কথা জিজ্ঞেস করবে। তো আসলে আসুক, হোয়াটস দ্য প্রবলেম? আসলে আমরা সেটাই বলবো যেটা আমরা জেনেছি। যেটা জেনেছি সেটা, নাকি আমরা যেটা ন্যারেটিভ করেছি ওটা? ওই একই হলো। ও গড, বিরক্তিকর মহিলাটা আবার ফোন দিয়েছে। কে কে আবার? সিনিয়াপা। ঠিক আছে রিসিভ করো। হ্যালো, ফোনটা ছবিটা দে। ছবিটা দে মানে? আমি কেন ওনাকে ফোন দিতে যাব? আপনি ওনাকে ফোন করুন। ছবি আমার ফোনটা ধরতাছে না, এই লেগে তোর মোবাইলে ফোন করছি। দে ছবিটা, ফোন দে। তো আমি কি করবো? করছি না, তুই ছবিরে ফোনটা দিবি? বেশি কথা যদি কস না, বাড়িতে আইয়া তোর প্যাটটা করে গালায় দিব। হ্যাঁ তো আসুন, বসে আছেন কেন? আপনার মায়ের নামে তো অলরেডি মামলা হয়েছে, আপনার নামেও একটা মামলা করি। কি করলি? মামলা করবি আমার নামে? আর কি করার আছে? আমি তো আপনার মতো মাস্তানি করতে পারবো না, আমার তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমরা আইনের পথে চলি, আইনের পথে হাঁটি, আমাদের রাস্তা একটাই, আইনের পক্ষে থাকা, আইনের পথে হাঁটে। ছবিরে তাহলে ফোনটা দিয়ে দিচ্ছিস না? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। না ছবি আপু বাসায় নাই, অফিসে গেছে। মিছা কথা কনে আর জায়গা পাস না। হ্যাঁ সকাল 7টার সময় কেউ অফিসে যায়? বাইরে একটা কাজে গিয়েছে, ওটা করে অফিসে ঢুকবে। তোকে কাম আমি ছুটে দিচ্ছি, খারাপ খারাপ। কি ডিসগাস্টিং মহিলা, ছবি আপুকে ফোন দিয়ে পাচ্ছে না, সে আমাকে ফোন দিয়ে ছবি আপুকে চাচ্ছে। ঠিক আছে তো ঠান্ডা হও, ফোনটা ছবিকে দিলেই তো হলো। ছবি আপু ওর ফোনটা ধরছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য ছবি আপু অ্যাভয়েড করছে। আর আমি এর মধ্যে যদি ছবি আপুকে ফোনটা ধরিয়ে দিতাম, ছবি আপু ওটা রেগে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কি মনে হয় আমি কি একটু ছবির সাথে কথা বলি, বুঝছো?